সহজ সরল উপস্থাপনার জন্য প্রথম উপন্যাসের মাধ্যমে যে জনপ্রিয়তা হুমায়ুন আহমেদ অর্জন করেছিলেন মৃত্যুর পূর্ব পর্যন্ত তা ধরে রাখতে পেরেছিলেন নন্দিত নরকে তার প্রথম দিকের উপন্যাস হলেও সাহিত্যিক বিচারে প্রশংসিত হয়েছিল এবং বিশেষজ্ঞদের মতে এটি তার শ্রেষ্ঠ রচনার দাবিদার শেষের দিকে তরুণ প্রজন্মই ছিল তার সাহিত্যের প্রধান পাঠক তার সৃষ্ট হিমুর উপাচরিত্র কাল্পনিক হলেও ছিল সর্বজন পরিচিত তাছাড়া তার নাটক ও চলচ্চিত্র সব বয়সের সব শ্রেণীর মানুষের মন জয় করতে পেরেছিল নন্দিত নরকে উপন্যাসের মাধ্যমে তিনি বাংলা কথা সাহিত্যে নতুন দ্বার উন্মোচন করেছিলেন নন্দিত নরকে হুমায়ুন আহমেদের প্রথম প্রকাশিত উপন্যাস হলেও এটি ছিল তার লেখা দ্বিতীয় উপন্যাস তার প্রথম লেখা উপন্যাস শঙ্খ নীল কারাগার নন্দিত নরকে উপন্যাসটি হুমায়ুন আহমেদ লিখেছিলেন উনিশশো সালে তিনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত মৌসীন হলের আবাসিক ছাত্র কিন্তু পরবর্তীতে মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেলে এটি তার বই আকারে প্রকাশ করা হয়নি দেশ স্বাধীন হওয়ার পর মুখপত্র নামে একটি সংকুলনে উপন্যাসটি প্রকাশিত হয় এটি পরে মুগ্ধ হন প্রখ্যাত সাহিত্যিক আহমদ সফা আহমদ সফার উদ্যোগেই উনিশশো সালের শেষ দিকে খান ব্রাদার্স অ্যান্ড কোম্পানি থেকে উপন্যাসটি প্রকাশিত হয় সোপর্ণদিত হয়ে উপন্যাসটির ভূমিকা লিখে দিয়েছিলেন বাংলা ভাষা ও সাহিত্যের বিশিষ্ট ব্যক্তিত্ব অধ্যাপক ডক্টর আহমদ শরীফ ভূমিকায় ডক্টর আহমদ শরীফ বলেন নন্দিত নরকে গল্পের নামটা দেখেই আকৃষ্ট হয়েছিলাম কেননা ওই নামের মধ্যেই যেন নতুন দৃষ্টিভঙ্গি একটি অভিনব রুচি চেতনার একটি নতুন আকাশ উঁকি দিচ্ছিল লেখক তো বটেই তার নামটিও আমার কাছে সম্পূর্ণ অপরিচিত তবুও পড়তে শুরু করলাম ওই নামের মোহেই পড়ে অভিভূত হলাম গল্পে সবিস্ময়ে লক্ষ্য করেছি একজন সূক্ষ্মদর্শী শিল্পীর একজন কুশলী স্রষ্টার পাকা হাত বাংলা সাহিত্য ক্ষেত্রে এক সুনিপুণ শিল্পীর দক্ষর উপকারের এক প্রজ্ঞাবান দ্রষ্টার জন্মলগ্ন যেন অনুভব করলাম এ উপন্যাসে উঠে এসেছে নিম্ন মধ্যবিত্ত একটি পরিবারে ঘটে যাওয়া কিছু ঘটনা আছে বাবা মায়ের স্নেহ ও ভালোবাসায় গড়া সংসার ভাই বোনের খুনসুটি চাকুরি করে পরিবারে আর্থিক অবস্থা পরিবর্তনের স্বপ্ন ভালোবাসার মানুষটিকে মনের কথা বলতে না পারার কষ্ট মানসিকভাবে অসুস্থ বড় মেয়েকে নিয়ে পরিবারের দুশ্চিন্তা ইত্যাদি উপন্যাসটি সাবলীল ভাষায় লেখা তবে একই ধরনের বাক্যের পুনরাবৃত্তি রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে কার ব্যাপারে আলোচনা করা হচ্ছে তা বুঝতে সমস্যা হতে পারে একটি দৃশ্যে কার সাথে কার কি সম্পর্ক তা কয়েকবার পড়ার পরে বুঝতে পারা যায় যারা এই উপন্যাসটি পড়েছেন তারা হয়তো বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন উপন্যাসের কেন্দ্রে রয়েছে এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের হাসি কান্না সংগ্রাম অসায়তের কাহিনী নন্দিত নরকে উপন্যাসটি প্রথম পুরুষে লেখা লেখকি উপন্যাসের কাহিনীর কথক বইটিতে কোনো চরিত্রকে প্রধান বলা যায় না কুয়াশায় ঘেরা স্বপ্নে ভরা এক মধ্যবিত্তের সংসার এখানে যেন প্রধান হয়ে উঠেছে নিম্ন মধ্যবিত্ত পরিবারের জীবন সংগ্রাম দুঃখ কষ্ট হাসি কান্না ও যৌনতা এ পরিবারের সদস্য হচ্ছে বাবা মা তাদের সন্তান রাবিয়া ওরফে রাবু খোকা মন্টু আর রনু খোকা পড়াশোনায় বেশ মনোযোগী হওয়ায় পরিবারের সবার স্বপ্ন তাকে নিয়ে মন্টু একটু খেয়ালি স্বভাবের সারাদিন খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে রাবিয়া মানসিক প্রতিবন্ধী খোকার এক বছরের বড় তাকে নিয়ে সবার অসম্ভব চাপা কষ্ট রুনু সবার ছোট বোন এ পরিবারের সাথে আরও থাকে আশ্রিত এক মাস্টার খোকার বাবার বন্ধু তাদের মাস্টার কাকা মাস্টার কাকা আনন্দমোহন কলেজে পড়াশোনা করে রাবিয়াদের বাড়িতে আশ্রয় নেন এখানেই সে দিন যাপন করে এবং রাবিয়ার ভাই বোনদের পড়ায় উপন্যাসের নায়িকা রাবিয়া মানসিক প্রতিবন্ধী মূলত তাকে ঘিরেই কাহিনীটা এগিয়েছে তাকে পাড়ার ছেলে পেলেরা ভালো কথা বললেও হাসে খারাপ কথা বললেও হাসে ভালো মন্দের পার্থক্য করতে পারে না সে সে স্বাধীনভাবে পারাময় ঘুরে বেড়ায় তবে রাবিয়া কী কারণে বিকারগ্রস্ত জন্মগতভাবে কি না এই বিষয়ে লেখক কিছু বলেননি একদিন রাবিয়া হারিয়ে যায় অনেক খোঁজাখুঁজির পর তাকে মাস্টার কাকা স্কুল থেকে ফেরার পথে নিয়ে আসেন এ ঘটনার কিছুদিন পর হঠাৎ চা খাওয়ার পর যখন রাবিয়া বমি করে তখন পরিবারের সবাই বুঝতে পারে রাবিয়া সন্তান সম্ভবা কেউ রাবিয়ার সর্বনাশ করেছে পাগল মেয়ের সাথে কে কখন কি করেছে সে বলতে পারে না পরিবারের সদস্যরা বিভিন্নভাবে তাকে অনেক কিছু জিজ্ঞেস করে কিন্তু অসুস্থ রাবিয়া কিছুই মনে করতে পারে না শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে দিন অতিবাহিত হওয়ার সাথে সাথে রাবিয়ার শারীরিক পরিবর্তন আসতে থাকে হঠাৎ অবিবাহিত মেয়েটি সন্তান সম্ভবা হয়ে পড়লে পরিবারটি বিপদে পড়ে যায় এই সংকটের মধ্য দিয়ে তাদের দিন অতিবাহিত হতে থাকে একদিন ঘরেই গর্ভপাত হয় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে শহর থেকে ভালো ডাক্তার আসার আগেই রাবেয়া মারা যায় উপন্যাসের গল্পটা অন্যরকম হয়ে যায় যখন মন্টু কর্তৃক মাস্টার নিহত হয় রাবিয়ার মৃত্যুর জন্য মন্টু মাস্টার কাকাকে দায়ী মনে করে এবং হাতের বটি দিয়ে আঘাত করে তাকে খুন করে পুলিশ এসে মন্টুকে ধরে নিয়ে যায় আদালতে বারবার জেরা করার পরও মন্টু কিছু উল্লেখ না করলেও পাঠক বুঝে যায় রাবিয়ার আর করুণ দশার পিছনে মাস্টার কাকারই হাত রয়েছে আদালতের রায়ে ঠান্ডা মাথায় খুনের দায়ে মন্টুর ফাঁসির আদেশ হয় উপন্যাসটি শেষ হয় জেল গেটের সামনে যেখানে খোকা আর বাবা মন্টুর লাশের জন্যে অপেক্ষা করছিলেন উপন্যাসটিতে বাইরের দুনিয়ায় মেয়েরা যে কতটা অনিরাপদ সেটাই রাবিয়ার জীবনের করুণ পরিণতির মাধ্যমে লেখক বুঝিয়ে দিয়েছেন বলেছেন মেয়েদের মানসিক প্রস্তুতি শুরু হয় ছেলেদেরও আগে তারা তাদের কচি চোখেও পৃথিবীর নোংরামি দেখতে পায় সে নোংরামি বড় শিকার তারাই তাই প্রকৃতি তাদের কাছে অন্ধকারের খবর পাঠায় অনেক আগেই এবং জিনিসটা আর্জনকে প্রকাশ করতে আমার খুব ভালো লাগে তারপরে লিপ্তি করে আমি আমার চ্যানেলে তৈরি করছি যাতে সবাইকে আমি আমার বই প্রকাশটা বুঝাইতে পারি এই এই বইতে কি প্রস্তাবন করছে যেমন বিভিন্ন ধরনের কন্যাস এই উপন্যাস গুলাতে